আরজিকরের ঘটনায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। কিন্তু যতই দিন যাচ্ছে ততই রহস্য এবং বিতর্কের জালে জড়িয়ে পড়ছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। ঘটনার দিন আরজিকরের অভিশপ্ত সেমিনার রুমে লাল জামা পরা ওই ব্যক্তি আসলে কে, এই ইস্যুতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এরই মধ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার একটি পোস্ট সেই বিতর্ককে আরও বেশি করে উস্কে দিয়েছে। সংগঠনের দাবি, আরজিকরের সেমিনার হলের অকুস্থলে ঘোরাঘুরি করা লাল টি শার্ট পরা ব্যক্তি আসলে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসক অভিজ্ঞ, বর্তমানে পিজি হাসপাতালের জেনারেল সার্জারিতে MS পড়ুয়া। এদিকে সেমিনার হলের ভাইরাল ভিডিও ফুটেজ নিয়ে প্রশ্ন উঠলে খোদ DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাফাই দিয়েছিলেন, ওই ব্যক্তি আসলে পুলিশেরই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। যে ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কলম করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের OC হোমিসাইড, তারপরে কিন্তু আমাদের DD সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে দনেক CP স্যার আছেন, তারপরে কিন্তু FSN এর যারা থাকেন তারা আছেন, ইনি একদম কর্নারের সামনে অ্যাডিশনাল CP 1 স্যার আছেন, আমাদের OC উইমেন প্রিভেন্ট সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু FSL এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের ফিটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের DD টিম আছে উনি আছেন, আমাদের AC DDI আছেন, DD সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশন CP 1 ছিলেন ওখানে আছেন, এবং FSL স্টাফ আছেন। এদিকে কলকাতা পুলিশের এমন দাবিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে IMA। এদিকে এবারে এই ইস্যুতে প্রবল বিতর্কের মাঝে মুখ খুললেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরের প্রাক্তন সাধারণ সম্পাদক মানুষ কুমটা। এটা তো পুলিশ প্রশাসন বলবে, একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আরো একটা অন্যায়, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে আরো একটা মিথ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসছে। ফলে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওইখানে, বিশেষ করে ক্রাইম স্পটে, সেখানে কারা কারা ছিলেন তার পরিচয় পুলিশকেই দিতে হবে। পুলিশ যে বলছে যে এটা হচ্ছে মানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তাহলে তার নামটা তারা সামনে নিয়ে আসুক, শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে নিয়ে আসুক, মানুষ জানতে চায় যে ওই ক্রাইম স্পটে কারা কারা গেলেন। ফলে আমরা আবারও বলছি যে ওই লাল গেঞ্জি পরা লোকের প্রসঙ্গ সেটা উঠে এসেছে তারপরে, কখন, যখন স্বাস্থ্য দপ্তরের প্রশাসকরা একটা প্রেস মিট করছিলেন বা কথা বলছিলেন মানুষের সঙ্গে, তখনও আমরা দেখেছি লাল গেঞ্জি পরা একজন ব্যক্তিকে। এবং তারপরে আমরা এটাও দেখলাম যে IMA পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, মানে IMA স্টেটের পক্ষ থেকে একদম নাম নিয়ে বলা হয়েছে যে এই ব্যক্তির পরিচয় হচ্ছে এটা। আমরা তো জানি না ওই ব্যক্তি কে ছিলেন, ফলে জানতে পারে কারা, যারা ওই ক্রাইম স্পটে গেছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফলে এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য, তাদেরকে আমরা দায়ী করছি। এবং একই সঙ্গে এই দাবি করছি যে ওই লাল গেঞ্জি পরা ব্যক্তি কি ছিলেন, সেই ডাক্তারবাবু যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় তাহলে সেই ব্যক্তির নাম দাম ইত্যাদি দিয়ে কিন্তু প্রকাশ্যে আনা উচিত, নাহলে মানুষের ক্ষোভ আরো বাড়তে থাকবে। যদিও এই ঘটনার কোনো সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। অপরদিকে খোদ ডাক্তারি অ্যাসোসিয়েশনের এই দাবি, বর্ধমানের বাসিন্দা অভিক ডাক্তারিতে পাঠরত থাকাকালীন শাসক দলেরই ছাত্র সংগঠনের মাধ্যমে ধীরে ধীরে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বহিরাগত হয়েও কিভাবে তিনি আরজিকরের সেমিনার হলে ঢুকলেন, কেনই বা তাকে ফরেন্সিক এক্সপার্ট বলে আড়াল করতে চাইছে পুলিশ, উঠে আসছে এমনই হাজারটা প্রশ্ন, আর যার ফলে ঘনাচ্ছে রহস্যের জাল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।